আমরা কিছুক্ষণ আগেই সাজেক এসে পৌঁছালাম, একটু রেস্ট নিয়ে এখন আমরা রওনা দিয়েছি হেলিপ্যাডের দিকে। তো আমরা খাগড়াছড়ি থেকে সাজেকের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। সকাল 7টার দিকে কিন্তু চাঁদের গাড়িতে আসার সময় চাঁদের গাড়ি আর্মিদের ক্যাম্পে 2টা যাত্রা বিরতি পড়ে, যেখানে মোটামুটি দুই দুই ঘন্টার মতো সময় চলে যায়, যার কারণে আমাদের পৌঁছাতে পৌঁছাতে দুপুর হয়ে গেছে। লাঞ্চ টাঞ্চ করে কিছুক্ষণ রেস্ট নিয়ে এখন আমরা যাচ্ছি হেলিপ্যাডের দিকে। এই হচ্ছে আপনার সাজেকের রোড ভিউ। আশেপাশে যা দেখতে পাচ্ছেন, কিছু কটেজ, কিছু হোটেল। আমরা অবশেষে হেলিপ্যাডে চলে এলাম। দেখতেই পাচ্ছেন চমৎকার আবহাওয়া, অনেক দর্শনার্থী এসেছে। সাজেকের একটি খুবই বিখ্যাত খাবার হচ্ছে ব্যাম্বু চিকেন। এটা হচ্ছে আমাদের কটেজ, পাহাড়ের উপরে অবস্থিত। কটেজটির নাম হচ্ছে মেঘঘর। আমরা আজকের রাতটা এখানে স্টে করব, দেখা যাক কাল কী করা যায়। এই হচ্ছে কটেজের ভিউ। এখন দেখতে পাচ্ছেন রুম ভিউ। এটা হচ্ছে ব্যালকনি। এই যে আমাদের সঞ্জয় মামা আমাদের বারবিকিউ করে দেখাচ্ছেন। মামা, পার পিস কত করে দাম? ডাকাতি শুরু করছেন আপনি? না, আমরা অনেক সকালেই, সকাল 5টার সময় রওনা দিলাম কংলাক পাহাড়ের উদ্দেশ্যে। সেখানে আমরা সূর্য উদয় দেখব। কিছুটা ট্রেকিংয়ের পথ আছে, তো দেখতেই পাচ্ছেন মোটামুটি আধা ঘন্টার মতো ট্রেকিং করতে হবে আমাদের। Thank you.
সাজেকের সর্বশেষ গ্রাম কংলাক। কংলাক পাহাড় এখানে অবস্থিত। এখানে লুসাই সম্প্রদায়ের লোকজনের বসবাস। অবশেষে আমরা কংলাক পাহাড়ে এসে পৌঁছালাম। এই হচ্ছে কংলাক পাহাড়ের ভিউ। হাজার হাজার দর্শনার্থী মেঘ দেখতে চলে এসেছেন। আমরা এত কষ্ট করে পাহাড়ে উঠেও সূর্যোদয়টা ঠিক মনের মতো ভাবে দেখতে পারলাম না, কারণ প্রচুর মেঘের আড়ালে সূর্য ঢাকা পড়ে আছে। তারপরেও যা দেখতে পেয়েছি অপরূপ সৌন্দর্য। দেখতেই পাচ্ছেন সূর্য উঠতেছে। মেঘগুলো যেন হঠাৎ করেই পাহাড়ের উপরে চলে আসতে শুরু করলো। আবহাওয়াটাও হুট করে নেমে গেল। দেখতে পাচ্ছেন হাত দিয়ে ধরা যাচ্ছে মেঘ। চারদিকে শুধু মেঘ আর মেঘ। তাপমাত্রাও কমে গেছে, দেখে মনেই হচ্ছে না যে এখন সকাল মাত্র 7:30 বাজে। যাই হোক, এখন আমরা
আমাদের কংলাক জার্নি শেষ করে নিচের দিকে নামবো। পরে কিছু হয়েছিল ভাঙছিল উঠে বসে আছে। অবশেষে মেঘ দেখা হয়ে গেলে এখন আমরা নিচের দিকে নামছি। দেখতেই পাচ্ছেন হাত দিয়ে ধরা যাচ্ছে মেঘ। এখন আমরা নেমে যাচ্ছি, নেমে সকালে খাওয়া দাওয়া করবো, হোটেলে যেয়ে কিছুক্ষণ রেস্ট করবো। হাসি দিব কি ঘটাইতে চাচ্ছেন আপনি? নাই এই কমলা মনে হয় খুব একটা মিষ্টি হয় না, একটু কাঁচা 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 কাঁচাই থাকে। এই যে এটা দেখ, পাতার চেয়ে কমলা বেশি। আমার ওই দিকে তো এত কমলা গাছ হয় না রে, পাহাড় এলাকায় এগুলা। শখ করে চাঁদের গাড়ির উপরে উঠে যাত্রা শুরু করলাম। দেখতেই পাচ্ছেন ছাদের উপর থেকে ভিউটা কেমন দেখা যায়। শুধু মেঘ আর মেঘ, এই হচ্ছে সাজেক।